শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো। বর্তমান যে অবস্থা তাতে মোটামুটি একটু সতর্কভাবে চলার চেষ্টা করবে। আজকে আমাদের নবগঞ্জে প্রায় 40 জন করোনা শনাক্ত হয়েছে। বিদায় ঘরের বাইরে যেও না, ঘরের মধ্যে থেকে নিজে বাঁচো এবং অপরকে বাঁচার জন্য সাহায্য করো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে অভাবী শব্দ গল্পটি পড়ানোর চিন্তাভাবনা করবো। তোমরা একটু ধৈর্য সহকারে সময় বই খাতা নিয়ে বসো এবং ক্লাসটা ভালোভাবে লক্ষ্য রাখো। প্রথমেই আমাদের আসতে হয় অভাবী শব্দ। এটি একটি একবারে নিকৃষ্ট মানের নাম, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যে তার বিভিন্ন উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছোটগল্প বিভিন্ন জায়গায় তিনি এমন একগুলো সামাজিক মানে বিষয়ের দিকে লক্ষ্য রাখতেন, তার নাম, তার খ্যাতি এবং তার যে কথা বলার যে ভঙ্গিমা সেটা লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো তথাকথিত সময়ের যে সমাজ ব্যবস্থার যে সমস্যাগুলো লক্ষ্য করা গিয়েছে তার ভাষার মধ্যে সেগুলো সবগুলি লক্ষণীয় বিষয়। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবো, তোমরা দেখো এখানে অনেক নামই দেওয়া যেত কিন্তু তিনি এমন একটি নাম ব্যবহার করেছেন যেটি হচ্ছে অভাগী। অভাগী বলতে এখানে একেবারে একটা নির্দিষ্ট মানের নাম, অর্থাৎ তথাকথিত সমাজ ব্যবস্থায় মানে ছোট সমাজ ব্যবস্থায় বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত প্রথা, হিন্দুদের মধ্যে যে জাতিগত প্রথা সেটা কিন্তু এখানে অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি একটু ধারণা তোমাদের দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15ই সেপ্টেম্বর, তোমরা রাখো লক্ষ্য রাখো 15ই সেপ্টেম্বর 1876 সালে ভারতের পশ্চিমবঙ্গের দেবানন্দপুর গ্রামে, রাজ্য হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে তিনি এফএ পর্যন্ত লেখাপড়া করেন এবং পরবর্তী তার আর্থিক সংকটের জন্য তার লেখাপড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তারপরে তিনি ভাগ্যের সন্ধানে অর্থাৎ কর্মময় জীবনে তিনি প্রবেশ করার চিন্তাভাবনা করেন। তখন তিনি কী করলেন, কিছুদিন বর্তমান যেটাকে আমরা বলবো মায়ানমার, তখন তথা ওই সময়ের নাম ছিল বার্মা, আর ভাগ্যের সন্ধানে তিনি কী করেন বার্মায় চলে যান এবং রেঙ্গুনে গিয়ে অ্যাকাউন্ট জেনারেল অ্যাকাউন্ট অফিসারের অফিসে কেরানি পদে চাকরি নেন এবং সেখানে কিছুদিন চাকরি করার পরে সেখানে তার সাহিত্য চর্চা শুরু হয় এবং প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু হয় এবং অল্প দিনেই তিনি যথেষ্ট খ্যাতি লাভও করেন। 1916 সালে তিনি সেখান থেকে কলকাতায় ফিরে আসেন এবং এখানে এসে তিনি কী করলেন, একটা রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হলেন এবং যাই হোক বেশি দিন তিনি সেখানে অবস্থান করেননি, সে দল থেকে তিনি দল পরিত্যাগ করছেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ বিভিন্ন বিষয়ে তিনি মোটামুটিভাবে মানে লিখেছেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধিতে ভূষিত করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্য দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আমরা লক্ষ্য করব বড় দিদি, মেজ দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস,
বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীনা, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এতক্ষণ আমরা মোটামুটিভাবে শরৎচন্দ্র সম্পর্কে কিছুটা হলেও উদাহরণ দিতে সক্ষম হয়েছি। এবারে আমরা আসবো তার গল্পে। সে গল্পটা হচ্ছে অভাগীর স্বর্গ। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে সময় যে সমাজ ব্যবস্থাটা ছিল, এই সমাজ ব্যবস্থায় কী অবস্থা ছিল সেটা আমরা এই গল্পের মধ্যে লক্ষ্য করতে পারি। ঠাকুরদাস মুখোপাধ্যায় বর্ষীয়সী, অর্থাৎ ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রী 7 দিনের জ্বরে মারা যান। মারা যাওয়ার পরে তার আশেপাশে গ্রামবাসী এবং আত্মীয় স্বজন সবাই সেখানে আসে এবং তার সৎকারের জন্য প্রবিষ্ট হয়। মেয়েরা কেঁদে কেটে যাই হোক তার পায়ে আলতায় একটা বিভিন্ন প্রকার জিনিস দিয়ে সাজিয়ে গুজিয়ে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপরে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তো ওই সময় এই গল্পের যে নায়িকা অভাগী, সে বাজারে যাওয়ার জন্য কিছু বেগুন পোটলাই করে নিয়ে সে নদীর ধার দিয়ে আসছিল এবং আসতে সেখানে তার বিশেষ করে তার একটা মানে বিশেষ শখ হলো যে সে আজকে অন্ত্যেষ্টিক্রিয়া দেখবে। তাই সে একটা উঁচু ঢিবির উপরে, যেহেতু সে একটা নিম্ন জাতি তাই তাদেরকে শোয়া বা তাদের সংস্পর্শে আসা যাবে না, সেই হিসাবে সে কী করেছিল একটা উঁচু ঢিবির উপরে দাঁড়িয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্যায়টা তিনি দেশে দেখার জন্য দাঁড়িয়েছিল। এবারে এখন সেখান থেকে সে দেখতেছে, এমন সময় আমরা আরও একটা জিনিস লক্ষ্য করব, অভাগীর যে সন্তান তার নাম লেখক এমনভাবে দিয়েছেন যে নামটা শুনলেই মনে হবে যে একেবারেই নিকৃষ্ট মানের একটা নাম। যেমন ইচ্ছা করলেই লেখক কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর নাম দিতে পারতেন, কিন্তু সেখানে যেহেতু সামাজিক কিছু মানে বিষয়গুলো এখানে এই উপস্থাপন করা হয়েছে তাই তিনি তার ছেলের এমন একটা নাম দিয়েছেন, তার নাম হচ্ছে কাঙ্গালি। যাই হোক, যেখানে কর্তৃক মানে গৃহকর্তৃকে শ্মশানে যেখানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সে যাক শ্মশানটা হচ্ছে গৌর নদীর তীরে অবস্থিত। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে নদীটির নাম হচ্ছে গৌর নদী এবং সেখানেই তাকে দাহ করার জন্য নিয়ে হয়েছিল। সেখানে আগের থেকেই মানে কাঠ, ঘি, মধু, তারপরে অন্যান্য যে সমস্ত আসবাবপত্র লাগে সব কিছু সেখানে মজুদ ছিল এবং একসময় তাকে মানে দাহ করা শুরু করা হয়। শুরু করলে সে যখন দাহ আগুন তাকে তার চিতায় যখন আগুন দেওয়া হয়েছিল সে আগুনের ধোঁয়া যখন ঘুরতে ঘুরতে আকাশবাণী উঠছিল তখন অভাগী মনে করেছিল যে সম্ভবত এটা বোধহয় মানে সেই ধোঁয়া নয়, এটা মনে হচ্ছে স্বর্গ থেকে মানে গৃহকর্তৃমা আজকে কী করছে যে এই মানে ধোঁয়ার রথে চড়ে তিনি স্বর্গে যাচ্ছেন এবং সে দৃশ্যটাকে কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে তার ছেলে কাঙ্গালি এসে তাকে ডাক দেয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে বাড়ি ফিরে আসে। যাই হোক, আজকের মতো আমি এখানেই ক্লাসটা রাখবো, আগামী ক্লাসে বাকি অংশটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। ধন্যবাদ সবাইকে।